नमस्कार, আমি ভবেশ চন্দ্র রায় সহকারী শিক্ষক দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগতম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব লায়লা হাসিনা বানুর নেতৃত্বে এবং সুযোগ্য পরিচালনায় আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো না, এবং অবশ্যই তোমরা বাড়িতে আছো, লেখাপড়া তোমাদের চলছে এবং বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নেওয়া এগুলোও চলছে। সামনের অ্যাসাইনমেন্ট অবশ্যই নির্দিষ্ট সময়ে তোমরা তোমাদের বাবা মা কিংবা প্রতিনিধির মাধ্যমে বিদ্যালয়ে জমা দিবে এই আশা করছি। আজ আমি তোমাদের মাঝে এসেছি সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে আছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি, কর্মবাদ, জন্মান্তবাদ, মোক্ষলাভ, জীব ও জগতের কল্যাণ ভাবনা। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা সপ্তম শ্রেণীর এই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে বেশ কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাসে আলোচনা হয়েছিল তোমাদের অবতারবাদ সম্পর্কে, কিছু শিক্ষণীয় উপাখ্যান নিয়ে আলোচনা হয়েছিল, নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের, আরও বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? প্রত্যেক ধর্মেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেইরূপ আমাদের হিন্দু ধর্মেরও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের ধর্মকে স্বতন্ত্র রূপ দিয়েছে, মানে আলাদা একটা রূপ দিয়েছে সেই বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ঈশ্বর তত্ত্ব, কতগুলো ধর্মবিশ্বাস এবং ধর্মকৃত রয়েছে, বিশেষ তত্ত্ব, কতগুলো ধর্মবিশ্বাস এবং ধর্মকৃত রয়েছে, যেগুলো হচ্ছে হিন্দু ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য। এই জন্যই কিন্তু আলাদা ধর্মের থেকে হিন্দু ধর্মটা হলো একটু আলাদা। বৈশিষ্ট্যগুলো কি? যেমন ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি, কর্মবাদ, জন্মান্তরবাদ, অবতারবাদ, মোক্ষলাভ, জীব ও জগতের কল্যাণ সাধন ইত্যাদি। আরও কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো অন্যান্যগুলোর মধ্যে অন্যতম। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই কিন্তু হিন্দু ধর্মের স্বরূপটা প্রকাশ পেয়েছে। এখন আমরা হিন্দু ধর্মের স্বরূপ প্রকাশ সম্পর্কিত প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তোমরা যেহেতু এখনও ছোট আছো, কিন্তু যথেষ্ট বুঝতে শিখেছ, তোমরা যথেষ্ট বুঝো, আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে চলতে হবে, এবং আমরা যদি ধর্মীয় নিয়ম নীতি অনুশাসন মেনে চলি, তাহলেই আমরা কিন্তু পরবর্তীতে মানুষ হতে পারব। ঈশ্বর তত্ত্ব কি? ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর, তোমরা জানো ঈশ্বর কিরকম? জানো তোমরা? অবশ্যই আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, ঈশ্বর হলেন নিরাকার। আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য অনুযায়ী এবং আমরা বিশ্বাস করি ঈশ্বর নিরাকার, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই বিষয়ে আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তোমরা জানো এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম ক্লাসে যে কতগুলো বিশ্বাস, কতগুলো আচার এবং কতগুলো অনুষ্ঠান আমাদের হিন্দু ধর্মের এক কি স্তম্ভ। আবার এই যে বৈশিষ্ট্য, ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে ঈশ্বর হলেন
নিরাকার, এক এবং অদ্বিতীয়। আচ্ছা, ঈশ্বর যখন নিরাকার তখন আমরা তাকে বলি ব্রহ্ম। ব্রহ্ম নিরাকার, ঈশ্বর যখন নিরাকার আমরা বলি ব্রহ্ম। ঈশ্বর যখন প্রভুত্ব করেন আমাদের উপর তখন আমরা তাকে বলি ঈশ্বর। আবার তিনি যখন আমাদের প্রতি দয়া দেখান তখন আমরা বলি তাকে ভগবান। কি বলি? ভগবান। ঈশ্বরের বৈশিষ্ট্যের মধ্যে আছে ঈশ্বর প্রয়োজন অনুসারে শাকা রূপ ধারণ করেন। প্রয়োজন অনুসারে কি করেন? ঈশ্বর শাকা রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর কি করেন? শাকা রূপ ধারণ করে পৃথিবীতে আসেন। তোমরা জানো আমরা ক্লাসে যখন আমাদের হিন্দু ধর্ম ক্লাস হয় প্রতিদিন ক্লাস শুরুর পূর্বে আমরা একটি শ্লোক আবৃত্তি করি। খেয়াল আছে তোমাদের? বলো দেখি। ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম সম্ভবামি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা প্রতিদিন আমরা কি করি? পাঠ করি। কিসের শ্লোক এটা? এটা হলো গীতার শ্লোক। তো যখনই পৃথিবীতে প্রয়োজন করেন তখনই ভগবান সাকার রূপ নিয়ে অবতার রূপে পৃথিবীতে কি করে? আবির্ভূত হন। এর আগে অবতারবাদে আলোচনা, এর আগের ক্লাসেই আমরা অবতারবাদ দিয়ে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আবার ঈশ্বর যখন কোনো গুণ বা শক্তির আকার পায়, কোনো ঈশ্বরের যখন গুণ বা শক্তির আকার পায় এবং এই আকারের নাম আমরা কিন্তু দিই দেবদেবী। এর আগে কিন্তু দেবদেবী সম্পর্কেও আগের ক্লাসে তোমাদের খেয়াল আছে অবশ্যই আমরা দেবদেবী সম্পর্কে আলোচনা করেছি। যেমন ঈশ্বরের বিশেষ গুণ, ঈশ্বরের বিশেষ গুণ মনে করো আমাদের বিদ্যার দেবী। যখন ঈশ্বর আমাদেরকে বিদ্যা দান করবেন তখন আমরা কি বিদ্যার দেবী কাকে বলি? সরস্বতী। ধনের দেবী লক্ষ্মী। সমৃদ্ধির দেবতা কে? গণেশ। তারপরে শক্তির দেবী দুর্গা। তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য বলি, মনে করো আমাদের বাংলাদেশের, আমাদের দেশের সরকার প্রধানের নির্বাহী প্রধান কে? তোমরা জানো অবশ্যই প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কি সব কাজ একাই করেন? করেন না। উনি এক একটা সেক্টর দিয়েছেন। যেমন শিক্ষা একজনকে দিয়েছেন, আমাদের শিক্ষামন্ত্রীকে দিয়েছেন, খাদ্য একজনকে দিয়েছেন, ধন একজনকে দিয়েছেন, তারপরে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনকে দিয়েছেন, ঠিক আছে, শিল্প মন্ত্রণালয় একজনকে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভগবানের বিশেষ শক্তি এবং গুণ যখন আকার উদ্ধারণ করে তখন আমরা তাদেরকে কি বলি? দেবী বা দেবতা। যেমন ভগবান আমাদের খাদ্য কাকে দিয়েছে? লক্ষ্মীকে দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কাকে দিয়েছেন? দেবী সরস্বতীকে দিয়েছেন। এইভাবে দিয়েছেন না? ঠিক এই দেবতাগুলোকে আমরা এই রূপটাকে আমরা কি বলি? দেবতা বলি। আবার ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। আত্মা, আমি কে? আমি কে? এই প্রশ্নটা যদি তুমি নিজেকে বলো যে আমি কে, যেমন আমি কি ভবেশচন্দ্র রায়? যখন আমার এই দেহটা থেকে আত্মা বের হয়ে যাবে তখন কি আমার আমি থাকবো? তাইলে আমি কে? আমি হইলাম আমার আত্মা। আত্মা হইল পরমাত্মার অংশ। তো প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আত্মারূপে অবস্থান করেন, এই জন্য জীবের সেবা করতে হবে। জীব মাত্রই মনে করতে হবে ভগবান, জীবের মধ্যে ভগবান আছেন, জীবের সেবা করতে হবে। জীব সেবা ঈশ্বরের সেবা। এর আগেও জীব সেবা নিয়ে আমরা আলোচনা করেছি, বিশদ আলোচনা করেছি। তো এই যে
নৈতিক শিক্ষা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, নৈতিক শিক্ষায় যে হিন্দু ধর্মের নৈতিক শিক্ষার মূল ভিত্তি কিন্তু জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেবদেবী সম্পর্কে আলোচনা হলো, তারপরে ঈশ্বর সম্পর্কে আলোচনা হলো, এবারে আমরা আসব ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। কোথায় আসবো? ঈশ্বরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হলো, ঈশ্বরের তত্ত্ব নিয়ে আলোচনা হলো, এবার আমরা ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি নিয়ে আলোচনা করব। আমাদের হিন্দু ধর্মের অনুসারীরা গভীরভাবে বিশ্বাস করেন যে নির্ধারিত নিয়ম অনুসারে বিশ্ব সংসার চলছে। এই যে বিরাট বিশ্ব সংসার, বিশ্ব জগৎ একটা কিন্তু সুনির্দিষ্ট নিয়ম অনুসারে চলছে। এখন মনে করো তোমরা যে এই যে এই দেশটা পরিচালনা হচ্ছে না, তার তো একজন কর্তা আছেন, কর্তা আছেন না? মনে করো বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি পরিচালনা হচ্ছে, তার একজন ইঞ্জিনিয়ার আছেন না, তৈরি করেছেন না? সব কিছুই কি আপনা আপনি হয়েছে? তোমরা কি মনে করো যে প্রত্যেকটা জিনিস আপনা আপনি হয়েছে? এই কলমটা কি আপনা আপনি তৈরি হয়েছে? এই বোর্ডটা কি আপনা আপনি তৈরি হয়েছে? হ্যাঁ, তারপরে মনে করো তোমার এই যে গাড়িতে চড়তেছো তোমরা, মোটর গাড়িটা কি আপনা আপনি তৈরি হয়েছে? অবশ্যই একজন তৈরি করেছে। তো এটা তো অনেক ক্ষুদ্র। তো আমাদের এই পৃথিবী দেশ, আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে বাস করি। বাংলাদেশ কোন মহাদেশের? এশিয়া মহাদেশের। এশিয়া মহাদেশ একটা পৃথিবীর মধ্যে আছে না? কোন গ্রহের? পৃথিবীর আমার একটা গ্রহের। এরকম কতগুলো গ্রহ আছে এই সৌরজগতে? 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহ নির্দিষ্ট একটা সময় নিয়ে পৃথিবী কি সূর্যকে প্রদক্ষিণ করতেছে না? তারপরে সূর্য, এইরকম সূর্য তোমরা বড় হইলে আরো জানতে পারবা যে এইরকম হাজার হাজার সূর্য আছে, এবং এই সৌরজগতের মতো অনেক সৌরজগৎ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলতেছে, এটা কি আপনা আপনি তৈরি হয়েছে না? একজন তৈরি করেছেন, একজন স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, এবং তিনিই হলেন আমাদের ঈশ্বর। এই যিনি স্রষ্টা এবং ঈশ্বর, তিনিই হলেন সর্বময় কর্তা, তিনি কিন্তু এত কিছু তৈরি করেছেন, এটা আমরা বিশ্বাস করি। ঈশ্বর পরম দয়ালু এবং করুণাময়, তাই তাকে ভক্তি করা হলো আমাদের কর্তব্য। এবং এই যে দেবদেবীগণ, এতক্ষণ আমরা আলোচনা করলাম ঈশ্বরের যে বিশেষ গুণ আকার রূপ ধারণ করে, সেই যে বিশেষ গুণ তাদেরকে আমরা দেবদেবী বলি, এবং তারাও কিন্তু ঈশ্বরের অংশ, এবং যেহেতু তারা ঈশ্বরের অংশ এই জন্য তাকেও তাদেরকেও আমরা কি করব? ভক্তি করব। এরপরে আসলো আমাদের আরেকটি হলো কি যে কর্মবাদ, জন্মান্তরবাদ এবং মোক্ষ লাভ। আমরা জানি যে কোনো ধর্ম কতগুলো ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে আছে। আমাদের অন্যান্য ধর্মের তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস আছে, আমাদের ধর্মের ধর্ম বিশ্বাস হলো আমরা কর্মবাদে বিশ্বাসী, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা মোক্ষ লাভে বিশ্বাসী, আমরা ভক্তি যোগে বিশ্বাসী। তোমাদেরকে যদি বলা হয় যে চারটা যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, তারপরে হলো ভক্তিযোগ, আরেকটা হইল আরেকটা যোগ আছে, আমি তোমাদের পরে বলবো। তো আমাদের ধর্মের, সেটা হলো বড়দের ব্যাপার, আমাদের ধর্মের ধর্ম বিশ্বাসগুলোর যে মূল ভিত্তি সেটা হলো কর্মবাদ এবং জন্মান্তরবাদ। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো কর্মবাদ এবং জন্মান্তরবাদ, এ দুটোই কিন্তু হিন্দু ধর্মের মূল ভিত্তি। আমরা যেমন যে কোনো শুভ অশুভ, ভালো মন্দ তোমার জীবনের বা আমার জীবনের, আমাদের কিন্তু কর্মের উপর কি করে নির্ভর করে। যেমন তোমাদেরকে বলি, তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো, খুব
মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং সুন্দর করে লেখাপড়া করো, তোমরা ভালো রকম পরীক্ষা দাও, তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে না? ভালো হবে। আর তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো, ভালো রকম পরীক্ষা না দাও, তাহলে কিন্তু তোমার ভালো ফলাফল হবে না। এটাই হলো কিন্তু কর্মফল। তুমি যেমন কর্ম করবে তুমি সেই রকমই কি পাবে, ফল পাবে। আবার জন্মান্তরবাদ, আমরা বিশ্বাস করি হিন্দু ধর্ম অনুসারীরা, আমরা বিশ্বাস করি আমাদের জন্ম হয়েছে, আমাদের কি হবে, মৃত্যু হবে, এবং মৃত্যুর পর আমাদের কর্মফলের উপর নির্ভর করে আমরা কোথায় যাব সেটা নির্ভর করবে। আমাদের যদি ভালো কর্ম করি, ভালো কর্মের ফল ভোগ করব, যখন ফের আবার ফল ভোগ করাটা শেষ হবে তখন আবার কি করব, ওই কর্মফলের উপর নির্ভর করে আবার আমরা পুনর্জন্ম গ্রহণ করব। এই জীবনে যদি আমি ভালো কাজ করি তাহলে আমি ভালো করব, ভালো ফল পাবো। যদি আমি ঈশ্বরের শরণাপন্ন হই, ঈশ্বরকে যদি আমি লাভ করতে পারি, তাহলে আমি ঈশ্বর আমার কী হবে, মোক্ষ লাভ হবে, পরবর্তীতে আমি মোক্ষ লাভে আসতেছি। এখন জন্মান্তরবাদটা কি? জন্মান্তরবাদ হলো যে পুনর্জন্ম হওয়া, পুনরায় জন্ম হওয়া, কর্মফল অনুযায়ী পুনরায় জন্ম হওয়া। এই জীবনে যদি আমি যে জীবন পেয়েছি, এই জীবনে যদি আমি যেরকম আচরণ করব, আমার স্বভাব যেরকম হবে, আমার মৃত্যুর পর আমি সেরকমই সেই জায়গায় গিয়ে জন্মগ্রহণ করব। যেমন বলি, আমার যদি কার্যক্রম পশুর মতো হয় তাহলে আমি এরপরে পশু হিসাবে জন্মগ্রহণ করব। আমার যদি কার্যক্রম পাখির মতো হয় পাখি হিসাবে জন্মগ্রহণ করব। এ সম্পর্কে একটাই সুন্দর উপাখ্যান আছে, তোমরা অবশ্যই হয়তো শুনেছ, যে অনেক কাল আগে বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন, তার নাম ছিল ভরত। তিনি কি করেছেন, তার পাঁচ পুত্র ছিল, এই বিষ্ণুভক্ত রাজার পাঁচ পুত্র ছিল, রাজা ভরত পুত্রদের মধ্যে রাজ্য ভাগ করে দেন। এরপর তিনি তপস্যায় জন্য বনে গমন করেন, সাধনার দ্বারা রাজা ভরত হলেন সাধক ভরত, মুনি ভরত। এই যে ভরত, উনি আগে রাজা ছিলেন, উনি তার পাঁচ পুত্র ছিল, পাঁচ পুত্রের মধ্যে রাজ্য সব সুন্দরভাবে ভাগটা করে দিয়ে উনি কোথায় গেলেন, উনি চলে গেলেন বনে। বনে গিয়ে সাধনা করলেন, অনেক যোগ সাধনা করার পর উনি হলেন মুনি ভরত। এই ভরত মুনি একদিন নদীতে স্নান করতে গেছেন, তো স্নান করতে গিয়ে দেখেন যে নদীর পারে একজন সন্তান সম্ভবা হরিণ নদীর পারে দাঁড়িয়ে আছে, যে সন্তান সম্ভবা একটা মাতা মেয়ে হরিণ দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে। এমন সময় দূরে সিংহ জোরে গর্জন করে উঠল। সিংহ গর্জন করে না, এই সিংহের গর্জন শুনে ভয়ে কি করলো, হরিণটা পানি জলের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, তার একটা হরিণ শাবক প্রসব হলো এবং মা হরিণটা মারা গেল। ভরত মুনি কি করলেন, হরিণের বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে দেখলেন এখন বাচ্চাটির তো মা নাই, তাকে তো মানুষ করতে হবে। হরিণ শাবকটি তার আশ্রমে নিয়ে আসলেন, তাকে পরিচর্যা করা শুরু করলেন, তাকে দুধ খাওয়াচ্ছেন, তাকে স্নান করাচ্ছেন, হ্যাঁ তাকে শুয়াচ্ছেন, তার সঙ্গে খেলা করতেছেন। এই যে হরিণ শাবকটার প্রতি, মানে বাচ্চা হরিণটার প্রতি তার যে একটা মায়া মমতা আকর্ষণ এত গভীর হলো যে হরিণের বাচ্চাটি ছাড়া সে আর কিন্তু কোনো কিছু চিন্তা করতে পারতেছে না। এইভাবে দিনাতিপাত হচ্ছে, মানে দিন যাচ্ছে রাত যাচ্ছে, এক সময় রাজা ভরত, কিন্তু রাজা ভরত এখন ভরতমুনি, ভরতমুনি যখন মৃত্যুমুখে পতিত হলেন সেই সময়ও কিন্তু তিনি এই হরিণের বাচ্চাটির কথা চিন্তা করতে করতে মারা গেলেন।
এই মারা যাওয়ার পর সেই ভরত মুনি আবার কি হলো, এই যে হরিণের বাচ্চাটির কথা চিন্তা করতে করতে গেছে, আবার সে হরিণ রূপে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করে কি করলো, কিন্তু সে তো মুনি, তার কিন্তু পূর্বজন্মের কথা খেয়াল ছিল এবং সে খুব অনুতাপ করতে লাগলো। অনুতাপ করে সে যদিও হরিণ হিসাবে জন্মগ্রহণ করছে, তারপরে তিনি কি করলেন, তিনি ওই যে মুনি ঋষিদের আশ্রমের পাশে থেকে তাদের ঈশ্বর কথা ভাগবত কথা শ্রবণ করতে করতে দিনাতিপাত করতে করতে মৃত্যুবরণ করলেন এবং তারপর তার আবার মানব জন্ম নিয়ে এসে তিনি জন্মগ্রহণ করলেন। করার পর ঈশ্বর আরাধনা করে তিনি ঈশ্বরে তার কিন্তু কি হলো, মুখ খোলা হলো। এই যে তার কর্ম, তার কর্মের ফলেই কিন্তু পরবর্তীতে তিনি এই কি হরিণের বাচ্চা হিসেবে কি করেছে, জন্মগ্রহণ করেছে। আর মানুষ মৃত্যুবরণ করে, মানুষ মরে না, কিন্তু আত্মাটা যেমন এই কাপড়টা যদি আমার ছিঁড়ে যায় তখন আমি অবশ্যই এই কাপড়টা কি করব, ফেলে দিয়ে আর একটা নতুন কাপড় কি করব, পরিধান করব। ঠিক আমার আত্মাটিও, আমার শরীরটা যখন বৃদ্ধ হয়ে যাবে, শরীরটা যখন অচল হয়ে যাবে, তখন এই শরীরটা ত্যাগ করে নতুন একটা শরীর কি করবে, শরীরে গিয়ে আশ্রয় নেবে। এটাই হলো জন্মান্তরবাদ। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও বিশদ আলোচনা করব। এরপরে আমাদের জীব জগতের কল্যাণ ভাবনা। হিন্দু ধর্মের মূল লক্ষ্য হচ্ছে কি, আধ্যমোক্ষায় জগদ্ধিতায় চ, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণ। এই জন্য ধর্ম সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন যে যে কর্ম করলে নিজের মোক্ষ লাভ হয় এবং জগতের কল্যাণ হয় তাকেই ধর্ম বলে। তো আমাদের হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণ। আমাদের এভাবে দিনাতিপাত করতে হবে, এভাবে জীবনযাপন করতে হবে, যে জীবনযাপন করলে আমরা নিজেরা মোক্ষ লাভ করতে পারবো। মোক্ষ লাভ মানে কি, মোক্ষ লাভ মানে যেটা হলো হিন্দু ধর্মের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, মোক্ষ কথাটির অর্থ হচ্ছে চিরমুক্তি লাভ। চিরমুক্তি লাভ মানে কোথা থেকে মুক্তি, এই যে আমরা বারবার জন্মগ্রহণ করব এই পৃথিবীতে, আমরা বারবার না এসে একবারে চিরমুক্তি, ঈশ্বরের কাছে চলে যাওয়া, ভগবানের কাছে চলে যাওয়া, এটাকেই বলে হচ্ছে মোক্ষ লাভ। জীবাত্মা কার অংশ, এই যে আমাদের মধ্যে জীবাত্মা আছে, এটা কার অংশ, পরমাত্মার অংশ। হ্যাঁ, এই চিরমুক্তি লাভ মানে জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিশে যাবে তখন কিন্তু আর জীবাত্মা পুনরায় কোনো দেহ ধারণ করবে না বা তাকে আর কোনো জন্মগ্রহণ করতে হবে না, এটাকেই বলা হচ্ছে কি, মোক্ষ লাভ। তা হিন্দু ধর্মের বৈশিষ্ট্যই হল, বৈশিষ্ট্যের মধ্যে মোক্ষ লাভ আছে। তো এই জন্য আমাদের এভাবে চলতে হবে যে নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণ। শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, কিন্তু জগতেরও কথা চিন্তা করতে হবে। জগৎ মানে আমার পরিবেশ, আমার পরিবার, আমার এলাকা, আমার দেশ, এ সম্পর্কেও আমাকে, এদের কল্যাণও কিন্তু চিন্তা করতে হবে। এটাই হলো ধর্ম। তা না হলে কিন্তু আমার ধর্মাচরণ সম্পূর্ণ হবে না। তাহলে জীব ও জগতের কল্যাণ করা মোক্ষ লাভের একটা কি অন্যতম উপায়। তাহলে আমরা যদি মোক্ষ লাভ করতে চাই তাহলে আমাদের জীব এবং জগতের কি করতে হবে, কল্যাণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা হলো, এখন এই আলোচনা থেকে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমাদের হিন্দু ধর্ম কতটা মহান ধর্ম। এ সম্পর্কে আমরা আরও
বিশদ আলোচনা করব। অবশ্যই তোমরা এটা তো এই ক্লাসের বিষয় সম্পর্কিত আলোচনা হলো, এ সম্পর্কে আরো বিশদ আলোচনা তোমরা জানতে পারবে। তোমরা অবশ্যই আমাদের যারা ধর্ম প্রচারক আছেন, যারা আমাদের সাধক আছেন, তাদের কাছ থেকে শুনবে, জানবে। তোমরা মন্দিরে যাবে, ভগবানের কিভাবে পুজো করা যায় শিখবে, ভগবানের পূজা করবে, এই আশা করছি। আরেকটি বিষয় যেটা হলো, মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক কি তোমরা অবশ্যই জানো, এর আগে আলোচনা করছি, মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা সবসময় খেয়াল রাখবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগেও বলেছিলাম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেহেতু আমরা একটা দুর্যোগময় সময় পার করছি। অযথা বাইরে ঘোরাফেরা করবে না, যদিও প্রয়োজন হয় যাওয়ার যাবে, তবে অবশ্যই মাস্ক পরে যাবে। খুব জনবহুল জায়গায়, জনসমাগম যেখানে বেশি সেখানে যাবে না। আপাতত কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। বাইরে গেলে, বাইরে গেলে অবশ্যই বাইরের খাবার খাবে না, যতদিন আমাদের প্রতিষেধক বা প্রতিরোধক আমরা না পাই, টিকা না পাই, ততদিন পর্যন্ত আমরা যেন বাইরের খাবার না খাই। এর আগেও বলেছিলাম তোমাদের, বাইরের খোলা খাবার অবশ্যই খাওয়া যাবে না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন আমরা অতি তাড়াতাড়ি এই মহামারী থেকে মুক্তি লাভ করি, ঈশ্বরের কাছে এই আরাধনা করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।